হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস এইটের বিজ্ঞানের কয়েকটি গ্যাসের পরিচিতি চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এসেছি। এই প্রশ্নগুলো তোমাদের থার্ড ইউনিট টেস্টে কিন্তু আসতে চলেছে, সুতরাং এই চ্যাপ্টারটা খুব ভালো করে সবাই পড়বে। যে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেব সেগুলো তোমরা এখন থেকে রেডি করে ফেলবে। তো চলো শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন, রাসায়নাগারে ব্যবহৃত নির্মলীকৃত বস্তুগুলোর একটি করে ব্যবহার উল্লেখ করো। তোমাদের টেক্সট বইতে দেখবে প্রথমেই রয়েছে বিভিন্ন আর কি বস্তুর ব্যবহার, যেগুলো তোমাদের পরীক্ষাগারে লাগে। তো সেই সেই বস্তুগুলোর ব্যবহার এখানে চার্ট আকারে খুব সুন্দর করে লেখা আছে বলে এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে হচ্ছে সাধারণ থার্মোমিটার, এর ব্যবহার কি, বিভিন্ন বস্তু উষ্ণতা মাপার কাজে এটি ব্যবহার করা হয়। দ্বিতীয় হচ্ছে তড়িৎ কোষ, কোনো বর্তনীতে তড়িতের উৎস হিসেবে ব্যবহৃত হয় কি, তড়িৎ কোষ। তারপর রয়েছে সুইচ, তার, বাল্ব, রাসায়নিক তুলা যন্ত্র, এগুলোর ব্যবহার আনসারে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একবার দেখে নিও, ঠিক আছে। তারপরে প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বের থেকে এলইডি ব্যবহার করা সুবিধাজনক কেন, ভালো করে দেখবে। তারপরের প্রশ্ন, ওজন বাক্সে বাটখারাগুলোর ভরের অনুপাত 5:2:2:1 নেওয়া হয় কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন, তুলা যন্ত্রকে কাচের বাক্সে কেন রাখা হয়। নেক্সট প্রশ্ন, কার্বোজেন কি, এর ব্যবহার উল্লেখ করো। আমি যেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের দেখাচ্ছি, এই প্রশ্নগুলো তোমাদের যদি বই না থাকে, সবাইকে আমি একটা জিনিস সাজেস্ট করব, খাতায় নোট করে রেখে দাও, অর্থাৎ লিখে রাখো, ঠিক আছে। এগুলোই কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুতরাং এগুলো কিন্তু স্কিপ কেউই করো না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। এরপরে প্রশ্ন, অক্সাইড কাকে বলে, অক্সিজেন কত প্রকার অক্সাইড গঠন করে, প্রত্যেক প্রকারের উদাহরণসহ সংজ্ঞা দাও। তো বড়ো প্রশ্নের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং আমি সব কিছু মিশিয়েই দিয়ে দিচ্ছি। তো ভালো করে করবে, অক্সাইড কাকে বলে লেখা রয়েছে, এবং তারপরে দেখো বিভিন্ন অক্সাইডের ভাগগুলো ডিটেলসে বলে দেওয়া আছে, ঠিক আছে। আম্লিক অক্সাইড, ক্ষারকীয় অক্সাইড, প্রসম অক্সাইড, উভধর্মী অক্সাইড, মিশ্র অক্সাইড, পার অক্সাইড, তারপর সাব অক্সাইড, এবং নেক্সট সুপার অক্সাইড। তো এটা কিন্তু বড় প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। এর পরের প্রশ্ন, সালফার ও ফসফরাসের অক্সাইডকে জলে দ্রবীভূত করলে কী ঘটবে, এবং জলীয় মিশ্রণের কী মানে প্রকৃত কীরকম হবে। দেখো, এখানে খুব সুন্দর একটা বক্সের মধ্যে আনসার করে দেওয়া আছে। দেখো, সালফার সঙ্গে যে জলের বিক্রিয়া হয়, অর্থাৎ সালফার ডাইঅক্সাইড জলের বিক্রিয়া করলে সালফিউরিক মানে সালফিউরাস অ্যাসিড তৈরি হয়। দেখো লেখাই আছে SO2+H2=H2SO3, সালফিউরাস অ্যাসিড। আর এটা কেমন প্রকৃতি, এটা হচ্ছে আম্লিক, ঠিক আছে। তার নিচে দেখো রয়েছে ফসফরাস, ফসফরাস পেন্টক্সাইড জলীয় দ্রবণে ফসফরিক অ্যাসিড উৎপন্ন করে, অর্থাৎ P2O5+3H2O। এই বিক্রিয়ার সমীকরণটা তোমরা কিন্তু মানে পারলে পরীক্ষায় লিখে দেবে। তো কী তৈরি হয়, 2H3PO4, অর্থাৎ ফসফরিক অ্যাসিড। আর এর আর কি প্রকৃতিটা কীরকম, এটাও হচ্ছে আম্লিক, ওকে। তারপরে দেখো, একটি গ্যাস দ্বারে হাইড্রোজেন ও অপরটিতে অক্সিজেন রয়েছে, কোনটিতে কী গ্যাস আছে কী করে বুঝবে, এই পরীক্ষাটাও কিন্তু ভালো করে করবে, ঠিক আছে। কারণ হাইড্রোজেন অক্সিজেন চিহ্নিতকরণ কিন্তু পরীক্ষার সময় আর কি জানতে চায়। বাকি অ্যান্সারটুকু এখানে শেষ হলো। তারপর আম্লিক অক্সাইড ও ক্ষারকীয় অক্সাইডের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে নাও পার্থক্যটা, এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। এইভাবেই তোমরা কিন্তু চার্ট আকারে পার্থক্যটা তৈরি করবে। এরপর, তড়িতের উৎস হিসেবে ব্যবহার করা হয় কোন জিনিসটি, সেটা হচ্ছে নির্জল কোষ। দেখো তো ডান সাইডে উত্তর দেওয়া রয়েছে, উত্তর নির্জল কোষ। তারপরের প্রশ্ন, ড্যাশ প্রয়োজন মতো তড়িৎ প্রবাহ চালু ও বন্ধ করতে পারে, কোনটি, সেটা হচ্ছে সুইচ। তারপর, তামার তার ড্যাশ জাতীয় পলিমার দ্বারা মোড়া থাকে, তামার তার কী দিয়ে মোড়া থাকে, এটা কিন্তু পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে PVC, ঠিক আছে, পলিভিনাইল ক্লোরাইড। তো বলছে রাসায়নিক তুলাযন্ত্রের বাম দিকের পাত্রে ড্যাশ বসানো হয়, কী বসানো হয়, বসানো হয় নমুনা পাত্র, ঠিক আছে। তারপর, বিভিন্ন পরীক্ষায় ধারক হিসাবে ড্যাশ ব্যবহার করা হয়, ধারক হিসাবে কী ব্যবহার করা হয়, ব্যবহার করা হয় ক্ল্যাম্প ও স্ট্যান্ড, ঠিক আছে। তারপরে প্রশ্ন, সরু গলার গোল তলদেশ যুক্ত পাত্রকে কী বলা হয়, বলা হয় গোল তল ফ্লাক্স। এরপর, পৃথিবীর বায়ুমণ্ডলে আয়তন হিসেবে ড্যাশ ভাগ অক্সিজেন আছে, উত্তর 20.6, অর্থাৎ 20.6 ভাগ অক্সিজেন আছে। এরপরে প্রশ্ন, দার্শনিকের উল বলতে কী বোঝায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষাতে ভীষণ দিচ্ছে, সুতরাং ভালো করে করবে। তারপর, পারঅক্সো বন্ধন কী, এটাও ভালো করে করবে। আমি যে সমস্ত প্রশ্ন তোমাদেরকে বলে দিচ্ছি, সবাই কিন্তু খাতায় এগুলো নোট করতে শুরু করে দাও, এর বাইরে কিছু আসার সম্ভাবনা কিন্তু নেই, যা আসবে এখান থেকেই আসবে। তারপর, বায়ু থেকে কীভাবে অক্সিজেন প্রস্তুত করা যায়, এটাও ভালো করে করবে। আমি তার অ্যান্সারও দেখিয়ে দিচ্ছি, অ্যান্সার সময় প্রশ্নগুলো তোমাকে দেখিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা অ্যান্সারগুলো খাতায় নোট করতে পারো।
এরপরে প্রশ্ন, হাইড্রোজেনের রূপভেদগুলো কী কী? দেখো, আর্থ হাইড্রোজেন ও প্যারা হাইড্রোজেন, ওকে, এগুলো হচ্ছে হাইড্রোজেনের রূপভেদ। তারপর হেবার পদ্ধতিতে কী উৎপন্ন করা হয়? উত্তর, অ্যামোনিয়া, NH3। তারপরে প্রশ্ন, H2 গ্যাস কে আবিষ্কার করেন? উত্তর, বিজ্ঞানী ক্যাভেন্ডিশ। বেলুনে কোন গ্যাস ভরা হয়? উত্তর, হাইড্রোজেন। উলফ বোতল ছাড়া আর কি যন্ত্রে H2 তৈরি করা যেতে পারে? উত্তর, কিপ যন্ত্রে। অক্সিজেনের একটি রূপভেদের নাম কি হবে? উত্তর, ওজোন বা O3। একটি প্রসম অক্সাইডের নাম কি হবে? উত্তর হলো জল। কোষের DNA অণুর ক্ষতির কারণ কি? অশুদ্ধ লোহা থেকে ইস্পাত তৈরি করতে কোন গ্যাস প্রয়োজন? অক্সিজেন। তারপর অক্সিজেন গ্যাস বায়ুর চেয়ে হালকা না ভারী? তারপর একটি উভধর্মী অক্সাইডের নাম লেখো, সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড, ভেরি ইম্পর্টেন্ট, ZNO। তরল অক্সিজেনের হিমাঙ্ক কত, এটাও পরীক্ষায় জানতে চায়, এবং তরল অক্সিজেনের স্ফুটনাঙ্ক কত, দুটোই ভালো করে মনে রাখবে। একটি অক্সাইড যৌগের নাম করো যাকে উত্তপ্ত করলে অক্সিজেন পাওয়া যায়। উত্তর, মার্কিউরিক অক্সাইড। তো অ্যান্সার হলো মার্কিউরিক অক্সাইড। তারপর সবচেয়ে হালকা গ্যাসের নাম কি? নেক্সট, হাইড্রোজেনের আইসোটোপগুলো কী কী? খুব ভালো করে খাতায় নোট করে রাখবে। শিল্প উৎপাদন প্রক্রিয়া যে তৈরিতে হাইড্রোজেনকে ব্যবহৃত করা হয় বা ব্যবহার করা হয়। হাইড্রোলিথ কি? খুব ভালো করে করবে। গ্যাস বেলুনে হাইড্রোজেন গ্যাস কেন ব্যবহার করা হয়? কোন মৌল সর্বাধিক হাইড্রোজেন গ্যাস শোষণ করে? সেটা হচ্ছে প্যালাডিয়াম বা PD, ঠিক আছে। তারপর পারমাণবিক হাইড্রোজেন ও সাধারণ হাইড্রোজেনের মধ্যে কোনটি বেশি শক্তিশালী? হাইড্রোজেনের প্রধান ব্যবহারটা কি? জায়মাইন হাইড্রোজেন কাকে বলে? দেখা হচ্ছে জায়মাইন হাইড্রোজেন সাধারণ হাইড্রোজেনের থেকে বেশি শক্তিশালী। এই অ্যান্সারটা কিন্তু বড় প্রশ্নের জন্য রইল, এখান থেকে ভালো করে দেখে নিও, ঠিক আছে। অক্সিজেনের কয়েকটি ভৌত ধর্ম ভালো করে পড়বে। সুপার অক্সাইড কাকে বলে, উদাহরণ দাও। তো এই হলো তোমাদের গ্যাসের পরিচিতি থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো ভালো করে করো, এখান থেকেই তোমরা কমন পাবে, যা আসবে এর মধ্যে থেকেই আসবে, এটুকু গ্যারান্টি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। তো আজকে এখানেই, আর যদি কোনোরকম কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে জানিও, ঠিক আছে। তো আজকে এখানেই রাখলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই।